পশ্চিমবঙ্গের রাজনীতি একসময় লাল ছিল, এখন সবুজ হয়েছে। WBCS প্রশ্ন বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বললেন, একসময় বামেদের আধিপত্য ছিল, এবার পালা বদল। পাশাপাশি রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে রাজনীতি করছে বলে অভিযোগ তোলেন তিনি। ইস্ট বেঙ্গল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপনারা জানেন কীরকমভাবে রাজনৈতিক প্রশ্ন করা হয়েছে, সে নিয়ে সমাজে আলোচনাও হচ্ছে। তো পশ্চিমবাংলার রাজনীতি একসময় লাল হয়েছিল, এখন সবুজ হচ্ছে। যারা গেরুয়াকরণের গল্প বলতেন, তারা আজকে পুরোপুরি পলিটিক্যাল ক্যাডার তৈরি করার চেষ্টা করছেন স্কুল থেকে। এমনকি যারা WBCS হবেন, আগের থেকে যেন তারা লয়াল হন পার্টির প্রতি, সে পরীক্ষা নেওয়া হবে। তার জন্য সেখানে পলিটিক্যাল কোশ্চেনকে ঢোকানো হচ্ছে। গতবারও শেষ মুহূর্তে যাই তাই করে MOU সই করা হয়েছিল, তখন তারা বাধ্য হয়ে মেনে নিয়েছিল, কারণ ক্লাব চালাতে হবে, টিম তৈরি করতে হবে। এবারেও দু মাস আগের থেকে সেই কন্ট্রোভার্সি শুরু হয়েছে। মমতা ব্যানার্জি যখন নিয়ে গেছেন ওদেরকে হাত ধরে, তার দেখা উচিত ক্লাব যাতে টিম তৈরি করতে পারে, সে এগ্রিমেন্ট আগেই করা উচিত ছিল। সেখানে যে কন্ডিশানগুলো ছিল সেগুলো ক্লাব বলছে আমাদের পক্ষে মানা সম্ভব নয়, তাহলে ক্লাবের অধিকার আমাদের হাতে থাকবে না, এটা কোম্পানি হয়ে যাবে পুরোপুরি, আমরা ঢুকতে পারবো না। তো এই যে দূরত্ব তৈরি হয়েছে, কোম্পানির সঙ্গে বসিয়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করা উচিত ছিল, কথা বলা উচিত ছিল। উনি বারবার মিডিয়ায় বলছেন ইস্টবেঙ্গল খেলবে, চিন্তা করবেন না। আর কদিন আছে, এরপরে তো টিম তৈরি করতেই পারবেন না ওনারা। আমার সঙ্গেও কথা হয়েছিল, আমি কেন্দ্রের মন্ত্রীকে দিয়ে কথাও বলেছিলাম, কিন্তু যেহেতু উনি দেখিয়েছেন, কোম্পানির সঙ্গে কথা বলেছেন, মাঝখানে ছিলেন, সেটা করানো উচিত ছিল। ইস্টবেঙ্গল ক্লাবে যদি ফুটবল টিম না হয় তাহলে ক্লাবটা চলবে কী করে? তো স্বাভাবিক আছে, উনি মুখ্যমন্ত্রী আছেন, দায়িত্ব আছে, ওনার কথার জোরও আছে, ভয় পায় লোকে সবাই, উনি বললে স্বাভাবিকভাবে হবে, কিন্তু সেটা উনি এখনও করেনি, ঝুলিয়ে রেখেছেন। ক্লাবের লোকেরা দৌড়ে বেড়াচ্ছেন কী করে টিম হবে, ক্লাবের সমর্থকরা হতাশ, নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটিও হয়ে গেছে। আমরা চাই না এরকম একটা ঐতিহ্যশালী ক্লাব এরকম অবস্থার মধ্যে পড়ুক। আমার মনে হয় এখনও সময় আছে, সিরিয়াসলি কিছু করা উচিত যাতে ক্লাবটা এবারে খেলতে পারে।